তৃণমূল মহিলা কংগ্রেস শান্তিপুর বি ব্লকের উদ্যোগে গ্যাসের দামসহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ফুলিয়ায়। ফুলিয়া কলোনি থেকে মিছিল শুরু হয়ে ফুলিয়ার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন নদিয়া জেলা পরিষদের কর্মধ্যক্ষা পম্পা মুখার্জি, ব্লক বীর সভানেত্রী শম্পা রায়, মহিলা নেত্রী রিম্পা মুখার্জি, পারুল সরকার, পূর্ণিমা বিশ্বাস, সঞ্চিতা সরকার, সুপর্ণা রাহা, সুলেখা বিশ্বাস প্রমুখ। মহিলা কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা করে। পরে ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রে একটি পথসভাও করা হয়। কারণ এই যে আজকে আমাদের মিছিল শুরু, কারণ এটাই ভারতবর্ষের যে চারিদিকে অর্থের হাহাকার বেঁধে গেছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদি যেভাবে জিনিসপত্রের দ্রব্যমূল্য করছে তার প্রতিবাদে আমরা মিছিল করছি। একদিকে আমাদের সরকার মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ যেভাবে চলছে, কিন্তু অন্যদিকে গ্যাসের দাম, ওষুধের দাম, পেট্রোল ডিজেলের দাম এবং ওষুধের দাম, সারের দাম, সমস্ত কিছুর দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে মানুষের জীবন অতিবাহিত করা দায় হয়ে যাচ্ছে। তো তারই প্রতিবাদে আমরা মিছিল বের করেছি, যাতে আজকে আমরা এই মহিলারা সবাই বেরিয়েছি যাতে এই প্রতিবাদ করতে পারি এবং এই প্রতিবাদ চলতে থাকবে। আমাদের নেত্রী তৃণমূল মহিলা কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য, তার নির্দেশে আজকে আমরা এই মিছিলটা আয়োজন করেছি এবং এই আন্দোলন প্রতিবাদ করছি এবং করতে থাকবো। মিছিলটা মূলত কোন এলাকা দিয়ে ঘুরবে? শান্তিপুর ব্লক, এটা শান্তিপুর ব্লক বিয়ের মহিলার মিছিল, শান্তিপুরের এই বি ব্লকের মধ্যে দিয়েই ঘুরবে। নাম আপনি দিতে? আমার নাম পম্পা মুখার্জি, আমি নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা।